জেলবন্দী করে রেখে দিয়ে তারা ধান কেটে গোলা ভরে, সেরকমই একটা দৃশ্য বাংলাদেশে প্রেক্ষাপটে হচ্ছে। অস্ত্রের মুখে অস্ত্র ছাড়া স্বাধীন হয় নাই, হবে না। আমরা যতই সহিংসতা দেখাই, তারা তো আমরা যতই নীরব আন্দোলন করি, তারা ততই সহিংস হয়ে ওঠে। সেটি আমরা দেখেছি 28 তারিখে কিভাবে নিরস্ত্র মানুষদের উপরে, লক্ষ লক্ষ জনগণের উপরে, লক্ষ লক্ষ নেতাকর্মীদের উপরে কিভাবে ঝাঁপিয়ে পড়েছিল ফাইনার মতো। 28 তারিখে আমরা সবাই ওখানে ছিলাম, এর মধ্যে যারা আছে সবাই ছিল, এই সবাই সকলেই ছিল, দেখেছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আসছে। আমাদের একটিন চেয়ারম্যান তারেক রহমান সাহেবের ডাকে আজকে দেখেন, আমাদের একটিন চেয়ারম্যান সাহেব একটি বক্তব্য, একটা ঘোষণা তার এই আমাদের মাঠে দিয়েছিল, তারপর থেকে ঘোষণা দিয়েছে তার কোনো বক্তব্য বাংলাদেশে প্রচার হবে না। মানে অনেকেই বলি আমরা যে তাকে ভয় পায়, ভয় পায় না, হিংসায় জেলাসে জ্বলে পড়ে শেষ হয়ে যায়, সারফার হয়ে যায়। খালি যে সকল 17 কোটি মানুষেরই জনপ্রিয়, তিনি বাংলাদেশের একজন রক্ষা কবচ, তিনি বাংলাদেশকে কখনো কারো কাছে বিক্রি হয় নাই, বিক্রি করেননি, 3 বারের প্রধানমন্ত্রী, কেউ বলতে পারবে না কোন সরকারের কাছে মাথা নত করে তিনি সরকার করেছেন, গঠন করেছেন বাংলাদেশে, কেন বিদেশে কোথাও কেউ বলতে পারবে না। সেই নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগণের সামনে যেভাবে তার সন্তানকে, দুই সন্তানকে জেলে দিয়ে আমাদের একটিন চেয়ারম্যান সাহেবকে যেভাবে শুয়ে নিয়ে কোর্টে তাকে দেখিয়েছে দেশ ছাড়ার জন্য, কিন্তু তিনি এক মুহূর্তের জন্য দেশ ছাড়েনি, এই দেশ কি ভালোবেসেছিল। আমাদের একটিন চেয়ারম্যান সাহেবকে যেভাবে অত্যাচার করে, যেভাবে তাকে জেলে বন্দি রেখে এই মার্চ মাসেই তো তাকে এই সময় তো তার জেলে জেলে ছিলেন, তাকে কারাবন্দী ছিলেন, এবং তাকে অন্যায়ভাবে মেরে তারপরে আল্লাহ তার হায়াতে 17 কোটি জনগণের কর্ণধার সেই জন্যই তাকে বাঁচিয়ে রেখেছে। এই জালেমেরা তাকে মারতে পারবে না ইনশাল্লাহ, তাকে 17 কোটি জনগণের দোয়ায় তিনি বেঁচে থাকবেন, আছেন এবং থাকবেন এবং নেতৃত্ব দিবেন, দিচ্ছেন। তাই এই জালেমদের হাত থেকে রক্ষা হওয়ার জন্য, দেশ নায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য আমাদেরকে আরো শক্তিশালী ভাবে যেভাবেই হোক ওদের ওই অহিংস সাথে অহিংসই হতে হবে, না হয় কোন রকমে আমাদেরকে মুক্ত পাওয়া যাবে না এই জালেমদের হাত থেকে। এই জালেমেরা আমাদেরকে আজ আপনারা দেখেছেন, এর আগে যখন এই আর্মি 111 আসলো তখন অস্ত্রের মুখে অস্ত্র যেদিন ওই ওই ইয়েতে মিটিংয়ের পিছনে যে নিত্য হলো ওরাই করেছে, তারপরে তো অনির্বাণ আসছে ঠিক। তাই আমি বলবো আমাদের ওদের সাথে ওই নরম নরম কথায় ওদের ওই নরম পিঠা ভিজবে না, ওরা হলো জালেম, জালেমদের জালেমের মতো, ওদের ওদের সাথে সেই ব্যবস্থায় যেতে হবে, ওদের সাথে কঠোর আন্দোলন করতে হবে। এই বলে আমি বক্তব্য শেষ করতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে।